বিরাট কোহলি যখন জনি ব্যারিস্টোর ক্যাচটা ধরলেন, ঠিক সেই মুহূর্তে সমর্থকদের বজ্রধ্বনিতে কেঁপে ওঠে চিন্নাস্বামী স্টেডিয়াম। কোহলি কোহলি রবে প্রকম্পিত বেঙ্গালুরু। অডিও মিটারে শব্দের মাত্রা তখন 124 ডেসিবেল। পাগলামি বোধ হয় একেই বলে। সময়টা মোটামুটি 2 মাস, চেনা পরিজন ছেড়ে লাপাত্তা কোহলি। সবকিছু ছেড়ে ছুড়ে এমনকি ক্রিকেট থেকেও দূরে চলে গেলেন। মিস করেন ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ, আইপিএলকে সামনে রেখে ফেরেন, ফিরে গায়ে মাখেন নানা সমালোচনা। তবে কি আরও একবার অমাবস্যা এলো তার ঘরে? মোটেই না, এবারে রাজপুত্রের বাবা হয়ে ফিরলেন বিরাট কোহলি। আইপিএলের প্রথম ম্যাচেই 12,000 রান পূর্ণ করলেন, আর এবারে ঘরের মাঠে কোহলি খেললেন 49 বলে 77 রানের উইনিং নক। রেকর্ড বুকে খোলা হলো নতুন পাতা। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরির সেঞ্চুরির মালিক এখন কেবল তিনি। এখানেই শেষ নয়, এদিন ভারতীয় ক্রিকেটার হিসেবে কোহলি সবথেকে বেশি ক্যাচ ধরার নজিরও গড়েছেন টি-টোয়েন্টিতে। কেন তাকে বলা হয় চেস মাস্টার তা আবারও প্রমাণ করলেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন অবশ্য শুধুই চেস মাস্টার বলতেই রাজি নন। তার মতে কোহলির অবসরের পর লোকে তার দিকে দেখবে আর বলবে কোহলি ছিল বিশ্বের গ্রেটেস্ট ফিনিশার। 5 জন সাধারণ মানুষের মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, অথচ কেউ চেনে না, এমন অভিজ্ঞতা পেতেই নাকি চলে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। দাপটের সাথে আইপিএলের এবারের আসরে প্রথম জয় এনে দিয়ে পার্পল ক্যাপটা পরে এমন ভাবেই বলছিলেন বিরাট কোহলি। এর আগেও একবার ক্লান্ত বিরাট বিশ্রাম নিয়েছিলেন, ক্যারিয়ারের এমন দিনও এসেছিল ব্যাট ছুঁয়ে দেখেননি প্রায় 1 মাস, তারপর নিজেকে খুঁজে আবারও ফিরেছেন। তাই তো জীবনের নানা বাঁক পেরিয়ে বিরাট আজ কিং কোহলি। সমালোচনা এসেছে যতবার ভেঙে পড়ে ঘুরে দাঁড়িয়েছেন তার চেয়েও বেশিবার। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? তার চেয়ে ভালো এটা আর কেই বা জানে। কোহিনুর কণা, 71।